আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমরা দেখব মাল্টিপল সিলেক্টর। হ্যাঁ, তো মাল্টিপল সিলেক্টর কি? মাল্টিপল সিলেক্টর হচ্ছে অনেকগুলো এলিমেন্টকে একসাথে সিলেক্ট করা। ধরেন যেটা আমরা দেখি, ধরেন আমরা একটা H1 ক্রিয়েট করলাম ওয়ান দিয়ে, তো আমি এখন এলিমেন্টগুলো শুধু চেঞ্জ করে দিচ্ছি, এটা H2 3 4। ওকে, তো এটা আমার এলিমেন্ট কিন্তু চারটা। হ্যাঁ, এবং এই চারটা দেখতেও কিন্তু ভিন্ন রকম, হ্যাঁ বড়ো ছোটো। তো আমি চাচ্ছি চারটার স্টাইলকে একসাথে চেঞ্জ করবো এবং সবগুলোর প্রপার্টি সেম থাকবে। হ্যাঁ, তো জিনিসটা হবে এরকম, H1 H2 H3 H4। হ্যাঁ, এবং শুধু H1 না, আপনি ধরেন আরও কিছু ট্যাগ নিলেন, পি দিলেন লরেম 10, তারপর ধরেন হচ্ছে একটা এ ট্যাগও নিলাম। নেওয়ার পর আমি সবগুলোকে সিলেক্ট করব কমা দিয়ে দিয়ে, হ্যাঁ পি তারপর এ। সিলেক্ট করার পর ধরেন আমি এখানে যদি ইউজ করি এখন যে কালার রেড, দেখেন একসাথে চেঞ্জ হয়ে গেছে। এরপর ধরেন ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই 22 পিক্সেল, সবার 22 পিক্সেল। ওকে, তো এটা হচ্ছে মাল্টিপল সিলেক্টর। তো এটা একটু কাজের জিনিস, ধরেন আমরা যখন প্রথম দিকে সবগুলো এলিমেন্টকে রিসেট করতে চাই, তো দেখা গেছে আপনি যখন একটা টেমপ্লেট শুরু করবেন বা হচ্ছে একটা থিম ডিজাইন করা শুরু করবেন, তখন আপনাকে ডিফল্ট যত অ্যাট্রিবিউট আছে একটা, ডিফল্ট যত সিএসএস প্রপার্টি আছে একটা এলিমেন্টের, সবগুলো প্রথমে বাদ দিয়ে নিতে হবে। নাহলে আপনার ডিজাইন হয়তো করতে পারবেন, তবে একটু মাঝে মধ্যে কষ্টসাধ্য হয় আর কি। তো সুবিধার্থে হচ্ছে এই কাজটা একটু করা হয়। ওকে, আসসালামু আলাইকুম।